নগরীর বিভিন্ন মোড় ঘুরে দেখা যায় সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। এই কঠোর লকডাউনেও অনেকে বাসা থেকে বের হয়েছেন লকডাউন দেখার জন্য এবং অযথা ঘোরাঘুরি করে গল্প করে সময় কাটানোর জন্য। নগরীর জামালখান মোড় ঘুরে দেখা যায় বিভিন্ন খাবারের দোকান এবং ঔষধের দোকানের দোকানী এবং কর্মচারীরা মুখে মাস্ক পরা ছাড়াই মানুষকে সেবা প্রদান করছেন। মাস্ক কেন সেবা প্রদান করছে তা জানতে চাইলে দোকানে বিভিন্ন অজুহাত দেখায়। মাস্ক এতক্ষণ ছিল, এখন করছি, খুলে রাখছি, এতক্ষণ ছিল না, করতেছি তো। এখন আপনার তো কাস্টমার নাই, ঠিক আছে, কাস্টমার আসলে তখন না লাগাইতো, এই একটু একটু খুলে রাখতো, বেশি গরম লাগে, মাস্ক রাখতে পারেনি। সাধারণ মানুষও বিভিন্ন অজুহাত দেখিয়ে মাস্ক পরিধান না করার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই মিডিয়ার ক্যামেরা দেখার পর মুখে মাস্ক পরা শুরু করেন। আচ্ছা, একটু গরম লাগতেছে তো, সেজন্য একটা এক জায়গায় বসে মাস্ক খুলছি। হ্যাঁ ঠিক আছে, এখনো ভাড়াটা ধরে এলেন তো, মাস্কখান পর ওইখানে দিছি, এখন মাস্ক তো দেই তো। নাসিমা আক্তার, চটলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।